বন্ধু বাড়ি থেকে ভাববেন, এই যে এক্সাম আল্লাহ বলছে আমি তোদের কখন কোন সময় উপস্থিত তোর কাছে হই তুই জানিস না। এই জন্য পৃথিবীতে যদি ভক্তি যদি করতে হয়, মানে বিশ্বাস যদি করতে হয় 100% আমাকেই বিশ্বাস করবি, আর পৃথিবীতে আর একজনকে বিশ্বাস করবি। শুনে রেখে দে, শুনে রেখে দে, তোর জন্য কেউ কাঁদে না রে, তোর জন্য কেউ কাঁদে না। এই পৃথিবীর জমিনে যে কাঁদে সে স্বার্থের কান্না কাঁদে, ঠিক না বেটি? তোর মা কাঁদে স্বার্থের জন্য, তোর বাপ কাঁদে তোর জন্য স্বার্থের জন্য, তোর স্বামী তোর জন্য কাঁদে স্বার্থের জন্য, তোর স্ত্রী তোর জন্য কাঁদে স্বার্থের জন্য, তোর ছেলে মেয়ে তোর জন্য কাঁদে স্বার্থের জন্য। পৃথিবীতে একজন আছে রে নিঃস্বার্থ কান্না কাঁদে তোরই জন্য, তোরই জন্য। সে তার নিজের জন্য কাঁদে না, সে তোর জন্যই কাঁদে। সে হলো কে? সেই আজ থেকে এখান থেকে 6000 কিলোমিটার দূরে সবুজ গম্বুজের তলায় একজন শুয়ে আছে, তার নাম হলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে বলে সুবহানাল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ গো আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? তাই আল্লাহ বলছেন শোন, এই পৃথিবীতে 100% ভালো তোকে যদি বাঁচতে হয় আমি আল্লাহই তোকে বাসি আর আমার নবী তোকে বাসে, কিন্তু তুই বুঝতেই পারিস না। তোকে এই জন্য বলছি পৃথিবীতে যতদিন বাঁচবি 4টে কাগজ ঠিক রাখবি, আমার 2টো কাগজ ঠিক রাখবি আর মোহাম্মদের 2টো কাগজ ঠিক রাখবি, এই পৃথিবীর জমিনে তোর গায়ের লোম কেউ টলাতে পারবে না। 1 নম্বর হলো আল্লাহকে 100% বিশ্বাস করবি, 2 নম্বর হলো পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না।